إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا الحمد لله যাবতীয় তারিফ গুণগান গুণকীর্তন আরাধনা একমাত্র সেই মহারব্বুল আলমিনের জন্য। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ অবস্থায় তার ইবাদত করার জন্য তারই পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদা করি হৃদয়ের মহিম থেকে মহাব্বতের সহিত ভালোবাসার ছোট্ট একটি বাক্যের মাধ্যমে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার অনুসরণ অনুকরণের মাধ্যমেই আমাদের জন্য রয়েছে কল্যাণ এবং মুক্তি, সেই বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরুদ পাঠ করি। সকলে মিলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সমাবেত তাওহিদবাদী ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই সংক্ষিপ্ত সময়ে এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে সন্তান লালন পালনে ইসলামী দিক নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সন্তান সন্ততি
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য বড় একটি নিয়ামত। আমরা পৃথিবীতে যত নিয়ামত ভোগ করি না কেন, তার মধ্যে এই সন্তান সন্ততি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই সন্তান সন্ততি দিয়েছেন, তিনি এর মাধ্যমে আমাদেরকে তিনি পরীক্ষা করেন যে তার বান্দারা এই সন্তান সন্ততি পাওয়ার পর তারা যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে নিয়ামতের তারা শুকরিয়া আদায় করে কিনা, এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই নিয়ামতের তিনি পরীক্ষা নেওয়ার জন্য তিনি এই সন্তান আমাদেরকে দান করেছেন, যে আমরা এই সন্তানকে এই আসমান এবং জমিন তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, যে এই আসমান এবং জমিন এর একমাত্র সৃষ্টিকারী কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন, ইখলুকু মা ইশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই তিনি কি করেন, সৃষ্টি করে থাকেন। যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান তিনি দান করে থাকেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয়টা দান করে থাকেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কিছুই তিনি দেন না, তাকে বন্ধা নিঃসন্তান করে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই সন্তান যে পরিবারে রয়েছে তারাই সেই সন্তানের মর্যাদা এবং সন্তানের ভালোবাসা কতটুকু তারাই বুঝতে পারে, আর যে পরিবারে সন্তান কন্যা হোক অথবা পুত্র হোক পুরুষ সন্তান নেই, তারাই বুঝতে পারে সন্তান না থাকা কতটা বেদনা কতটা কষ্টের সামান্য পরিস্থিতি। এই জন্য এই সন্তানকে লালন পালন করতে হবে ইসলামী দিক নির্দেশনায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আমাদেরকে গড়ে তুলতে বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, ঠিক সেভাবে আমরা যদি আমাদেরকে সন্তানদেরকে আমরা করে তুলি, তাহলে তারা আদর্শ সন্তান, সুসন্তান, তারা দেশ জাতি এবং সমাজের জন্য কি সুসন্তান হিসেবে পরিগণিত হবে। আর যদি আমরা তাদেরকে এমনি ছেড়ে দিই, তাদেরকে সুন্দর উত্তম তারবিয়ত দ্বারা যদি আমরা তাদেরকে গড়ে না তুলতে পারি, তাহলে তারা পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, সমাজের জন্য তারা বোঝা এবং দেশের জন্য তারা বোঝা হয়ে দাঁড়াবে সকালে উপস্থিতি। এই জন্য সন্তান গড়ে তুলতে হলে আমাদেরকে শুরু থেকে তাদের পিছনে শ্রম দিতে হবে, তাদের পিছনে কষ্ট করতে হবে। দেখুন, মাটি যখন নরম থাকে, কাদা বা মাটি থাকে, আপনি ইচ্ছা করলে এই মাটিকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কি ব্যবহার করতে পারবেন, কিন্তু এই মাটি যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু আপনি এই মাটির আপনার 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 নিজের মর্জি মতো আপনি মাটিকে ব্যবহার করতে পারবেন না, তখন মাটিকে অনেক আপনার ব্যবহার করার জন্য কলাকৌশল আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনার সন্তান যখন ছোট থাকবে তখন ছোট থেকেই তাকে ইসলামী নির্দেশনা মোতাবেক আদর্শ সন্তান প্রথম থেকেই তাকে গড়ে তুলতে হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ আমি এখন সন্তানরা বড় হচ্ছে, হোক যখন বড় হয়ে যাবে 25 বছর 30 বছর যখন বয়সে উপনীত হবে তখন সে হয়তো সব কিছু শিখে নেবে বা তাকে ওইভাবে গড়ে তুলবো, আপনি পারবেন না, এটা কোনোভাবে সম্ভব নয়। এই জন্য সন্তানকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন এটা পরীক্ষার জন্য, এটা হচ্ছে এই পৃথিবীর আপনার একটা সৌন্দর্য মাত্র। অতএব এই সন্তানকে শিক্ষাগার হচ্ছে প্রথম বিদ্যালয়, তাদের হচ্ছে তাদের মা এবং বাবা। অতএব বাবা মা যদি দিনদার হয়
তাহলে সন্তানরাও কি দিনদার হবে এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হাদিসটি বিখ্যাত সাহাবি আবু হুরায়রা থেকে বর্ণিত, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারাআতু লি আরবাইন। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন যে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মহিলাদেরকে বিবাহ করা হয় চারটি গুণের দিকে লক্ষ্য করে, তুনকাহুল মারাআতু লি আরবাইন, যে মহিলাদেরকে বিবাহ করা হয় তাদের চারটি গুণের দিকে লক্ষ্য করে। একটি হচ্ছে লিমা আলিহা, যে এই মহিলা যাকে বিবাহ করা হবে সে পাত্রীর ধন সম্পদ টাকা পয়সা কেমন রয়েছে এই বিষয়টি এই গুণের দিকে লক্ষ্য করা হয়। তারপরে ওয়ালি হাসাবিহা, এবং তার বংশমর্যাদা কেমন সেটাও লক্ষ্য করার কথা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়ালি জামালিহা, এবং তার সৌন্দর্য কেমন, সে মহিলা সে পাত্রী কেমন সৌন্দর্য সেটা দেখতে বলা হয়েছে। এবং ওয়ালি দীনহা, এবং তার মধ্যে দীনদারিত্ব কতটুকু রয়েছে এটা দেখতে বলেছেন। এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাদফার বিযাতিদ দীন, আর তুমি এই যে চারটি গুণের কথা বলা হলো তার মধ্যে সর্বশেষ যেটা দীন, তুমি এই দীন ইসলামকে তুমি কি করো প্রাধান্য দাও, আর যদি তোমরা এটা না করতে পারো তারিবাতি ইয়াদাকা, তাহলে তোমার হাত ধুলায় ধূসরিত হোক। অর্থাৎ তুমি যদি দীনকে প্রাধান্য না দাও অন্যগুলোকে প্রাধান্য দাও, তার সৌন্দর্য কেমন রয়েছে, তার ধন সম্পদ কেমন রয়েছে, তার বংশমর্যাদা, এগুলো যদি তুমি প্রাধান্য দাও আর দীনকে যদি তুমি প্রাধান্য না দাও তাহলে বলা হচ্ছে তারিবাতি ইয়াদাকা, তোমার হাত ধ্বংস হোক। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জায়গায় ইসলামকে দীনকে তিনি কি করতে বলেছেন, প্রাধান্য দিতে বলেছেন। অতএব আপনি দীনদার যদি পাত্রী আপনি চয়ন করতে পারেন, আপনার সন্তান সুসন্তান এবং আদর্শ সন্তান হিসেবে অবশ্যই ইনশাআল্লাহ পৃথিবীতে তারা আসবে এবং ওইভাবে গড়ে উঠবে, এবং তাদের দীনদার মা তাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলবেন। আর যদি আমরা এই পাত্রী চয়নের ক্ষেত্রে এই ভুলটা করে থাকি তাহলে আদর্শ সন্তান পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেটা শুরুতেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান আমাদেরকে দিয়ে থাকেন, এটা মূলত তিনি পরীক্ষা করেন যে আমরা আমাদের অর্পিত দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে তিনি বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে ওয়ালামু তোমরা জেনে রাখো যে আন্নামা আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা, হচ্ছে এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ধন সম্পদ টাকা পয়সা তিনি যা দিয়েছেন এবং সন্তান সন্ততি যা দিয়েছেন এগুলো হচ্ছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে কি উত্তম পুরস্কার। অতএব এই সন্তান সন্ততি আল্লাহ দিয়েছেন যে এই সন্তান সন্ততির মাধ্যমে আমি কি দিনের ওপর অটল অবিচল থাকতে পারি কি না, আমি দীন ইসলামের প্রতি সন্তানকে অবিচল রাখতে পারি কি না, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিন্তু আমাকে সন্তান সন্ততি দিয়েছেন। এবং এই সন্তান সন্ততি আপনার এগুলো হচ্ছে দুনিয়ার একটা সৌন্দর্য মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে এ পার্থিব জীবনের একটা সৌন্দর্য মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই সৌন্দর্য তিনি দিয়েছেন। অতএব এই সন্তান সন্ততির প্রতি গুরুত্ব আরোপ করা প্রত্যেকটা দাম্পত্যি প্রত্যেকটি বাবা মার প্রত্যেকটা পরিবারের হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। অতএব এই সন্তানকে কোনোভাবে আমরা সেই আপনার জাহেলিয়াতের সবাই যে তাদেরকে ভরণ পোষণ দেওয়ার ভয়ে তাদেরকে হত্যা করে ফেলবো এমনটি যাতে না হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারিমের মধ্যে তিনি বলছেন ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্য দেওয়ার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলো না। নাহনু নারজুকুহুম, যে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে রিজিক দিয়ে থাকি এবং তোমাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি। অতএব এই খাদ্য এবং তাদের ভরণ পোষণ দেওয়ার ভয়ে তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে এই অধিকার আল্লাহ সুবহানাহু তাআলা দেননি। তিনি তোমাদেরকে যেভাবে রেজেক দিয়ে থাকেন এই সন্তান যে আসবে তার রেজেক আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দিষ্ট করে রেখেছেন। কিন্তু সেই জাহিলিয়াতের যুগে আপনার তারা কন্যা সন্তান যখন তাদের আপনার
সংবাদ তারা শুনতো, তাদের তার মুখগুলো কি হয়ে যেত, কালো হয়ে যেত। তারা পবিত্র কোরআনে বলা হয়েছে আর যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, জানানো হতো, তখন তাদের মুখগুলো কালো হয়ে যেত। তো আমাদের বর্তমান সমাজেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। বর্তমানে আমরা কন্যা সন্তানের কথা শুনলে আমরা সেই স্ত্রীর প্রতি আমরা নির্যাতন চালাই, সে পরিবারের প্রতি আমরা ক্ষিপ্ত হই, আমরা পুত্র সন্তানের জন্য সবাই সবসময় লালায়িত থাকি। কিন্তু এই কন্যা সন্তান এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, এটাকে গড়ে তুলতে হবে, এটাও দায়িত্ব আমাদের। কারণ সেই জাহিলিয়াতের সময় তারা এই কন্যা সন্তান পেলে তারা জীবিত কি করত, কবর দিত, এমন করুন একটা অবস্থা ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তান যাদের হবে তাদের ক্ষেত্রে কি অনেক সুসংবাদ তিনি দিয়েছেন। বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, যার একটি দুটি তিনটি কন্যা সন্তান হবে এবং প্রত্যেককে তাকে সুন্দরভাবে উত্তমভাবে তাকে গড়ে তুলবে এবং তাকে ওই রকম ভাবে পাত্রস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই এই এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন বলে সুবহানাল্লাহ। তো এই সন্তানের মাধ্যমে, কন্যা সন্তানের মাধ্যমে আপনি কি জান্নাত লাভ করতে পারবেন? অতএব এই কন্যা সন্তান হওয়ার ফলে আপনি তাকে হত্যা করে ফেলবেন, তাকে আপনি মুখ আপনার কালো হয়ে যাবে এবং তার স্ত্রীকে নির্যাতন করবেন, এটা জাহেলিয়াতের প্রথা, এটা ইসলামে বিলুপ্ত করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা যখন বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি সন্তান ছয় মাস বা পাঁচ মাস যখন অতিক্রম হচ্ছে বয়স, তখন আমরা যখন কন্যা সন্তানের আমরা জানতে পারছি যে কন্যা সন্তান হবে, তখন আমরা কি করছি, সেগুলো নষ্ট করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, এটা হত্যার শামিল, এটা কোনোভাবে ইসলামের কাম্য নয়। অতএব কন্যা সন্তান আপনার পুত্র সন্তান, এটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তিনি এটা দিয়ে থাকেন। সম্মানিত ভাইরা, যাদের কোনো সন্তানই নাই তাদের কাছে আপনারা যেয়ে দেখুন, বিভিন্ন শিল্পপতি কোটিপতি বড় বড় ডক্টরের যারা রয়েছেন অনেকে নিঃসন্তান, তাদের কোনো সন্তান নাই, তারা একটা সন্তানের জন্য কত চেষ্টা করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে কন্যা সন্তান দিয়েছেন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি করবেন। অতএব সন্তানের প্রতি আপনার সদাই হওয়া, সেটা পুত্র হোক কন্যা হোক, তার প্রতি যত্নশীল হওয়া, এটা হচ্ছে প্রত্যেকটা বাবা মার হচ্ছে নৈতিক দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যে সন্তানই আগমন করুক না কেন, তারা প্রত্যেকে ফিতরা দিনের উপরে আগমন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটা সন্তান এই পৃথিবীতে যারা আগমন করে তারা প্রত্যেকে দিন ইসলামের উপরেই তারা আগমন করে। কিন্তু তার পিতামা হয় তাকে ইহুদি বানায়, হয়তো তাকে নাসরানি বানায়, অথবা তাকে অগ্নিপূজক তাকে তৈরি করে, এটা হচ্ছে তার পিতামাতার কারণে সেটা হয়ে যায়। কিন্তু প্রত্যেক সন্তানই কি তারা ইসলামের উপর তারা আগমন করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আপনার এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, গড়ে তুলব, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাবা মার হচ্ছে নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই সন্তান লালন পালন করার ক্ষেত্রে কি দিক নির্দেশনা দিয়েছেন দেখুন। যখন একটি বাচ্চা যখন সে আপনার সপ্তম দিনে ভূমিষ্ঠ হওয়ার পর, সপ্তম দিনে যখন পদার্পণ করবে, বয়স তখন তার সাত দিনের হবে, তখন ইসলাম কিন্তু কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। আমরা অনেকেই সেটা জানি, অনেকেই পালন করি, অনেকেই হয়তো আমরা জানি না। বিশেষ করে এই সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কর্ণ কুহুরে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া, এটি হচ্ছে আমাদের দায়িত্ব। বিশেষ করে তার কানে আজান পৌঁছে দেওয়া, এটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি ব্যতীত অন্যান্য যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছে অধিকাংশ এটা একমত যে জন্মগ্রহণ করার পরে তার আপনার তার কানে আজান দেওয়া এটা শরীয়ত সম্মত। একমাত্র নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে শুধু জয়ীব বলেছেন, কিন্তু অন্যান্য যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছেন প্রত্যেকে এটাকে আমলযোগ্য হিসাবে তারা উপস্থাপন করেছেন। অতএব এর উপর আমরা আমল করতে পারি, অর্থাৎ সন্তান জন্মগ্রহণ হলেই কোলে কোলে নিয়ে তাকে আমরা আজান আমরা দিয়ে দিব। প্রথমেই বলেছি, যদি আমরা দিনদার পাত্রপাত্রী চয়ন করতে পারি তাহলে বাবা মাই তার জন্য যথেষ্ট, বাইরে থেকে মুয়াজ্জিন ভাড়া করে নিয়ে আসা, ইমাম ভাড়া করে নিয়ে আসে, হুজুর ভাড়া করে নিয়ে এসে আপনি আজান দেওয়াবেন, এটার প্রয়োজন হবে না, আপনি নিজেই যথেষ্ট। এজন্য
আপনার জন্মগ্রহণের পরেই যে কাজটি আমাদের জন্য সেটা হচ্ছে তাওহীদের বাণী তার কর্ণ কুহরে পৌঁছে দেওয়া। তেমনি ভাবে যেটা আমরা আরেকটা করে থাকি যে ডান কানে আজান দিই বাম কানে একামত দিই, এটা শরীয়ত সম্মত নয়। একামতের ব্যাপারে আপনার যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো দুর্বল এবং জয়ীফ, কিন্তু আজান দেওয়ার ক্ষেত্রে আপনি দিতে পারেন, এটা আমল করা যেতে পারে। তেমনি ভাবে কোন বাচ্চা ওই সময় জন্মগ্রহণ করলে তারা কি করতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা নিয়ে যেতেন বরকতের জন্য, দোয়া নেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিতেন, তাহানিক করাতেন। তো এটা বরকতের জন্য সাহাবীরা তারা করেছেন এবং আল্লাহর রাসূল অনেক বাচ্চাকে তিনি করেছেন। কিন্তু বর্তমান সময়ে আপনার এই বরকত হাসিল করার জন্য অন্য কোন আলেমের কাছে নিয়ে যে তাহানিক করা, এটা বৈধ নয়। কারণ এই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি ছিল, নির্দিষ্ট ছিল, এটা আমাদের জন্য এটা বৈধ হবে না। কিন্তু হ্যাঁ, বাবা মা যদি সামান্য খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দিয়ে দেয় এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, যখন আমাদের এই বাচ্চা সপ্তম দিনে যখন পদার্পণ করবে তখন এই বাচ্চার সুন্দর নাম বাছাই করা, চয়ন করা, এটা হচ্ছে প্রত্যেকটা দাম্পত্য, প্রত্যেকটা বাবা মার হচ্ছে নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা এই জিনিসটা অনেকেই অবহেলার মধ্যে আমরা কাটিয়ে দিই। বিশেষ করে সন্তানের নাম রাখার ক্ষেত্রে আমরা এখন বর্তমান সময়ে আপনার আধুনিকতার ছোঁয়া আমরা সব জায়গায় খুঁজে থাকি। এই নামকরণের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা কোন মুভিতে দেখেছি, কোন সিরিয়ালে দেখেছি, কোন নাটকে দেখেছি, কি নাম সেটার কি অর্থ আমি জানি না, কিন্তু আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে আমি সেখান থেকে আমার বাচ্চার নাম দিয়ে দিলাম। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্না আহাব্বা আসমাইকুম ইনাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে কি, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তো আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এই দুইটি নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান রাখতে, কারণ এটা আল্লাহর কাছে প্রিয় নাম। সম্মানিত উপস্থিতি, আরো অন্যান্য যে সমস্ত সাহাবী রয়েছে, তাবি, তাদের যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের বাচ্চাদের নামকরণ আমরা করতে পারি, এটা খুবই সুন্দর হবে। কিন্তু বর্তমান সময়ে এমন কিছু নাম আমরা বাছাই করি, চয়ন করি, যে সে হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, পার্থক্য করার কোনো আপনার কোনো মাধ্যম নেই, বা পার্থক্য করা খুবই কঠিন হয়ে পড়ে, বোঝা যায় না। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা আমাদের বাচ্চাদের নাম সুন্দর নাম আমরা রাখবো, অর্থবহ আমরা নাম রাখবো। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি বিষয় তিনি জানিয়ে দিয়েছেন যে তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তুদাউনা ইয়াউমাল কিয়ামা, যে তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে কিয়ামতের দিন, বিআসমাইকুম তোমাদের নাম দিয়ে এবং তোমাদের বাবার নাম দিয়ে তোমাদেরকে আহ্বান করা হবে। ফাআহসিনু আসমাইকুম, অতএব তোমাদের নামগুলো তোমরা সুন্দর সুন্দর তোমরা নাম তোমরা চয়ন করো, বাছাই করো। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে নাম চয়ন করার ক্ষেত্রে আমরা অবশ্যই অর্থবহ এবং সুন্দর আমরা নাম রাখব। এবং সেই নাম রাখার ক্ষেত্রে আমরা যাতে সেই পশ্চিমা কৃষ্টি কালচার আমরা কি অনুসরণ না করি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই বেইলি রোডে যে অগ্নিকাণ্ড আপনার সংঘটিত হয়েছিল, সেখানে একজন আপনার শিক্ষার্থী রয়েছিল যে তার নাম এমন একটা অবস্থা, সে হিন্দু না মুসলিম, প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ তাকে শনাক্ত করতে আপনার সময় লেগে গেছে। তার শেষের দিকে তার বাবার ডিএনএ টেস্ট করে সেটাকে আপনার লাশ শনাক্ত করা হয় যে সে মুসলিম, সে মুসলিম সন্তান। বর্ষা খাতুন তার নাম ছিল, কিন্তু ঢাকায় এসে সে তার নাম পরিবর্তন করে পরবর্তীতে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, তা আমরা সকলেই জানি। তো এই জন্য আমাদেরকে সতর্ক এবং সাবধান হওয়া দরকার যে আমাদের নামগুলো যাতে মুসলিম নাম হয় এবং সেটা অর্থবহ নাম হয়, এ বিষয়টা আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, এই নামকরণের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসান হোসাইনের তিনি কি করেছেন, আকিকা তিনি দিয়েছেন, হাসান হোসাইনের তিনি আকিকা দিয়েছেন। তো
এই সন্তান গ্রহণ করলে এবং সেক্ষেত্রে পুত্র সন্তান হলে দুইটি আপনার ছাগল বা দুম্বা সেটা কি আকিকা করা এবং কন্যা সন্তান হলে একটি, এই জিনিসটা আমাদের অবশ্যই করতে হবে। এটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সাব্যস্ত। অতএব আমরা এই জিনিসটা অনেকেই করি না সামর্থ্য থাকা সত্ত্বেও। আবার আমরা দেখি কেউ কেউ আমরা এই আকিকা না করে আমরা এই জিনিসটাকে কুরবানির সঙ্গে আমরা মিলিয়ে দিই। সম্মানিত উপস্থিতি, কুরবানি আলাদা বিষয় এবং আকিকা হচ্ছে আলাদা বিষয়, অতএব দুইটাকে একই সঙ্গে মিলিয়ে দেওয়া এটাও বৈধ নয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আপনার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও নির্দেশনা প্রদান করেছেন যে এই আকিকা করার পর আপনার বাচ্চার মাথা মুন্ডন করে যে পরিমাণ চুল হবে এই চুল আপনার স্বর্ণ বা রূপের সঙ্গে ওজন করে এটা সাদাকা করে দেওয়া, ওটা আলহামদুলিল্লাহ আমরা অনেকে করে থাকি, আবার অনেকে এই বিষয়টা আমরা জানি না। এই জন্য এই বিষয়টা আমাদের কি করা দরকার এবং খেয়াল রাখা উচিত। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে সন্তান যখন ধীরে ধীরে বেড়ে উঠবে, যখন সে 7 বছর বয়সে পদার্পণ করবে, তখন বাবা মার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে কি করা, নামাজের জন্য তাকে আদেশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তা আমরা কি আমাদের সন্তানদেরকে এই নির্দেশনা আমরা প্রদান করতে পারছি? যখন 7 বছর বয়সে পদার্পণ করছে তখন কি আমি তাকে নামাজের জন্য সলাতের জন্য আমি কি নির্দেশ দিতে পারছি? আমরা অনেকেই পারছি না। যখন 10 বছর বয়সে পদার্পণ করবে তাকে নামাজের জন্য বাধ্য করতে হবে, এমনকি বলা হয়েছে তাকে বেত্রা আঘাত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন এবং 10 বছর বয়সে তার বিছানাকে আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো কিন্তু আমরা অনেকেই পারছি না, অথচ ইসলামী বিধান যদি আমরা এই নিয়ম কানুন যদি আমরা মেনে চলি তাহলেই না আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আর যদি আমরা এগুলো প্রত্যাখ্যান করি তাহলে তো আমাদের সমাজে অরাজকতা বিশৃঙ্খলা হানাহানি মারামারি কাটাকাটি এগুলো লেগেই থাকবে। এই জন্য আমাদের এই বিষয়টি খেয়াল রাখা উচিত যে কোনোভাবেই যাতে আমরা আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো থেকে আমরা ই করতে না করতে হয়, যে আমরা ভুলে না যাই তাদেরকে এই নির্দেশনা দিতে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি কি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও ঠিক আমাদের সন্তানদেরকে সে শিক্ষাই দিব। যে হাদিসটি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কল কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক আরোহীর আমি পিছনে ছিলাম। ফাকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া গোলাম ইন্নি উয়াল্লিমুকা কালিমা, যে আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিতে চাই, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিতে চাই হে বৎস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাকে উদ্দেশ্য করে বললেন, ইহফাদিল্লাহ ইহফাদুক, যে তুমি যদি আল্লাহকে হেফাজত করো সংরক্ষণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, আর তুমি যদি আল্লাহকে সংরক্ষণ করো তাহলে আল্লাহকে তুমি তোমার সাথেই তুমি পাবে। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। ওয়া ইজা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কোনো কিছুর সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। সম্মানিত ভাইয়েরা, আমরা কি আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে পেরেছি যে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাইবে একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এই যে শিক্ষা দেওয়া হলো আপনার তাওহীদের শিক্ষা, যে কোনোভাবেই আমরা বিপদ আপদে পড়লে আমরা কোনো মানুষের দ্বারস্থ হব না, কোনো মৃত ব্যক্তির দ্বারস্থ হব না, কোনো আপনার সেই মাজারের দ্বারস্থ হব না, কোনো পীর ফকিরের আমরা দ্বারস্থ হব না, স্বয়ং কার কাছে আমরা চাইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। তো আমাদের এই সন্তানরা তারা এই পৃথিবীতে গড়ে উঠতে হলে বা বেড়ে যখন উঠবে তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হবে, তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে বিপদ আপদ এই জীবনে আসবেই, কিন্তু ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, এবং সাহায্য চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে।
এই শিক্ষা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি দিয়েছিলেন। ঠিক তেমনি আমাদেরও কি আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে, এবং তাহলেই না তারা আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি এই শিক্ষাও দিয়েছিলেন, দেখুন, ওয়ালাম আনাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইহ। জান্নাল উম্মাতা, জেনে রাখো যে এই বিশ্বের যত মানুষ আছে তারা যদি একত্রিত হয় এবং তোমার কোনো কি করতে চায়, উপকার করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপকার করতে চান না, তোমার ভাগ্যে সেটা লেখা নাই, সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে তোমার সামান্য পরিমাণ কিঞ্চিত পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবে না। তেমনি ভাবে সারা বিশ্বের মানুষ যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, সকল মানুষ একত্রিত হয়েছে তোমার ক্ষতি করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান না তোমার কোনো ক্ষতি হোক, এই সারা বিশ্বের মানুষ তোমার কি কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস যদি আপনার শিশুর অন্তরে, আপনার সন্তানের অন্তরে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে সে অবশ্যই একজন মুওয়াহিদ, একজন তাওহিদবাদী সন্তান হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে এই শিক্ষা আমরা দিব যে যতই বিপদ আপদ আসুক, যতই মানুষ একাত্রিত হোক, তোমার ক্ষতি করার কোনো করতে করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার ক্ষতি না লিখে রাখেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে, তাহলে আমাদের সন্তানরা কি আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে এবং পরিগণিত হবে। তেমনি ভাবে আমাদের এই সন্তানদের জন্য সব সময় কি দোয়া করতে হবে, কল্যাণের দোয়া করতে হবে। সন্তানের জন্য কোনো সময় বদদোয়া করা যাবে না, কারণ বাবা মার বদদোয়া এটা কারেন্ট বিদ্যুৎ গতিতে কি প্রবল হয়ে যায়। এই জন্য আপনি প্রথমে তার প্রতি আপনি রাগান্বিত হয়ে তারপর অভিমান করে আপনি বদদোয়া করে দিলেন, কিন্তু এটা কিন্তু আপনি ফিরিয়ে নিতে পারবেন না। এর জন্য ভেবে চিনতে কোনো সময় সন্তানের জন্য বদদোয়া করা যাবে না, সব সময় সন্তানের জন্য কল্যাণের দোয়া করতে হবে, ভালো দোয়া করতে হবে, এবং এমন কিছু কাজ করতে হবে সন্তানের আপনার সামনে যাতে সন্তানরা আপনার অনুকরণ হয়, আপনাকে দেখে দেখে তারা শিখতে পারে। সন্তানকে আপনি অনেক উপদেশ দিবেন, হয়তো সে উপদেশগুলো সে গ্রহণ করতে নাও পারে বা সে আপনার শিখতে নাও পারে, কিন্তু আপনার কাজ দেখে দেখে সন্তান শিখবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ সন্তানরা বাবার মার কি হয় অনুকরণীয় হয়। এই জন্য সন্তানকে যখন নিয়ে চলবেন, নিয়ে আসবেন মসজিদে, মাঝে মধ্যে নিয়ে আসবেন, সন্তানের মাধ্যমে দান সাদকা করাবেন, ভালো কিছু হলে তাকে বলবেন যে আলহামদুলিল্লাহ বলো, জাযাকাল্লাহ বলো। এই যে আপনি যদি শিক্ষা দেন, এভাবে গড়ে তোলেন, এই সন্তান এক সময় কি সে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে এবং দেশ এবং জাতির একটা ভবিষ্যৎ সম্পদ সে পরিগণিত হবে। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সন্তানদেরকে আমরা ওইভাবে গড়ে তুলব, কারণ আজকে শিশু আগামী দিনে তারা ভবিষ্যৎ, আগামী দিনে তারা সম্পদ। এই শিশুকে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে আমাদের পারিবারিক ভাবে যারা আমরা আছি এবং আমাদের পিতামাতার হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, শুরুতে আরেকটি কথা না বললেই নয় যে আমরা অনেক দাম্পত্য রয়েছি যে বিশেষ করে কিছু মা রয়েছেন, তারা তাদের সৌন্দর্য ধরে রাখার জন্য তারা এই নবজাতক বা সন্তানকে দুগ্ধপান তারা করান না, কিন্তু ইসলামে এই 2 বছর আপনাকে দুগ্ধপান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা বাচ্চার অধিকার, তাকে পালন করতে হবে, কিন্তু বর্তমান সময়ে কিছু মা রয়েছেন, কিছু মা বোন রয়েছেন, তারা তাদের সৌন্দর্য ধরে রাখার জন্য এই বাচ্চাকে তারা দুগ্ধপান করান না, এই বাইরের খাবার তারা খাওয়ান। এক্ষেত্রে আপনার আমরা যদি একটা পরিসংখ্যান দেখি বা বল, তাহলে বিশ্ব যে স্বাস্থ্য সংস্থা রয়েছে আপনার জাতিসংঘের অধীনে, তারা একটি বিভিন্ন তারা পরীক্ষা করেছেন এবং তারা গবেষণা করেছেন যে এই বাচ্চার যদি আপনার জন্মগ্রহণের পরে যদি 1 ঘন্টার মধ্যে এই বাচ্চাকে যদি মায়ের দুগ্ধ পান করানো হয়, তাহলে আপনার এই সময়ের মধ্যে আপনার কি মায়ের আপনার যে গর্ভফুল রয়েছে এটা দ্রুত আপনার কি হয়ে যায়, পড়ে যায়, এবং রক্তক্ষরণ যে হয় মার সেই রক্তক্ষরণ দ্রুত বন্ধ হয়ে যায়। তেমনি ভাবে তারা গবেষণা আরো বলেছেন যে এই দুগ্ধপান যদি বাচ্চাকে করায়,
তাহলে তারা এই স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার থেকে তারা রক্ষা পেতে পারে, যেটা 1992 সাল থেকে আপনার এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা সচেতন করে আসতেছে এই বিষয়গুলোতে। তো এর পূর্বে 1450 বছর আগেই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, এই বাচ্চাদের অধিকার তিনি জানিয়ে দিয়েছেন যে বাচ্চাদেরকে 2 বছর আপনার কি দুধ পান করাতে হবে। এবং আল কোরআনুল কারীমের মধ্যে, সূরা কাসাসের মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন। অতএব আমাদের যারা মা বোন রয়েছেন তাদেরকে বলবো যে বাচ্চাদেরকে যদি আমরা এই মায়ের দুধ পান তারা করায়, কারণ এই দুধের মধ্যে এতটা খাদ্য রয়েছে নিখুঁত যে খাদ্যটা বাচ্চারা সহজে কি হজম করতে পারে এবং তার শরীরটা সুন্দরভাবে বেড়ে ওঠে। কিন্তু এবং বাচ্চার সঙ্গে মায়ের সম্পর্কটা গভীর হয় এবং নিবিড় হয় এই দুগ্ধ পান করার মাধ্যমে। কিন্তু বর্তমান সময়ে আমরা বিভিন্ন নিকেতনে বিভিন্ন জায়গায় এই সন্তানকে আমরা রেখে আসছি। বাবা যাচ্ছে এক চাকরিতে, মা চলে যাচ্ছে আর এক চাকরিতে, আর এই সন্তান বেড়ে উঠছে আমার কাজের মেয়ের কাছে। তো আপনার এই সন্তান কি আপনার আদর্শে গড়ে উঠবে নাকি সেই কাজের মেয়ের আদর্শে গড়ে উঠবে? এই জন্য সাবধান আমাদের এবং সতর্ক হওয়া উচিত সম্মানিত উপস্থিতি, যে আমরা এই দুগ্ধ পান আমরা অবশ্যই মাদের বাচ্চাদের করালে বাচ্চারা অনেক সুস্থ থাকে এবং তারা সহজে বেড়ে উঠে এবং তাদের খাবারগুলো কি সহজে হজম হয়ে যায়। এই আমরা আমার নিজেদের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে এই বাচ্চাকে আমরা প্রায় অসুস্থ করে তুলছি, এটা ইসলামে কাম্য নয়। অতএব এই বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম আমরা সংক্ষেপে বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান নামে একটি সূরা তিনি কি করেছেন, নাজিল করেছেন। যে তিনি একজন কি ছিলেন, ডাক্তার ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কথাগুলো এতটা জনপ্রিয় বা এতটা প্রভাব বিস্তার করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পবিত্র কোরআনের কারিমে তিনি নিয়ে এসেছেন। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে তিনি অনেকগুলো কি করেছেন, উপদেশ প্রদান করেছেন। তার মধ্যে আপনার প্রথম যে উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে সন্তান, হে বৎস, তুমি কি করো না আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করো না, নিশ্চয় এই শিরকটি মহা জুলুম, অত্যন্ত বড় পাপ। আমরা কি আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে পেরেছি যে আমরা কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের জন্মদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা, অতএব তার সঙ্গে কোনোভাবে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না, এটা কি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারছি? সম্মানিত উপস্থিতি, আমরা পারছি না। আমরা অনেকটাই আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা দিনহীন শিক্ষা ব্যবস্থার মতন গড়ে উঠছে। আমরা এজন্য বলবো যে আমরা প্রাথমিকভাবে আমাদের মসজিদগুলোতে যে দিনী শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলো আমাদেরকে গড়ে তুলতে হবে, মসজিদ মাদ্রাসা যেগুলো ছিল সেগুলোকে আমাদের চালু রাখতে হবে। আপনি যতই আপনার সন্তানদেরকে আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যতই বড় কিছু করেন সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনার সন্তানকে কোরআন শিক্ষা, দিনী শিক্ষা এটা দিতেই হবে। কারণ এই দিনী শিক্ষা ছাড়া আপনার আপনার ইহকাল পরকাল কোনো জায়গায় আপনি মুক্তি এবং কল্যাণ পেতে পারেন না। এজন্য আমরা বলবো যে আপনি আপনার ছেলের জন্য একজন ইংলিশ টিচার আপনি রাখতে পারছেন বাসায় 10,000-5,000 দিয়ে, কিন্তু আপনার সন্তানের জন্য কোরআন শিক্ষার জন্য একটা শিক্ষক আপনি রাখতে পারছেন না, এটা খুবই দুঃখজনক। এজন্য আমরা বলবো যে প্রত্যেকটা অভিভাবক যারা আছেন আপনারা কিন্তু দায়িত্বশীল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, যে তোমরা জেনে রাখো প্রত্যেকই তোমরা দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন পুরুষ মানুষ সে তার পরিবার এবং তার পরিজন ফ্যামিলির সে দায়িত্বশীল, অতএব তাকে তার এই পরিবার পরিজন সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। অতএব আমরা যাতে আমাদের এই দায়িত্বের উত্তর আমরা যথাযথভাবে দিতে পারি, এই জন্য আমাদের কি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। সম্মানিত উপস্থিতি,
এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে যে লোকমান আলাইহিস সালাম তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে গড়ে তুলেছেন, আমাদের সন্তানদেরকেও ঠিক তেমনি ভাবে গড়ে তুলতে হবে। তেমনি ভাবে যেমন ভাবে তিনি বলেছেন যে কি হে হে বৎস, তুমি কি করো না আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করো না, তেমনি ভাবে তিনি তার সন্তানকে এটাও শিক্ষা দিয়েছেন যে তুমি জমিনে যখন চলাফেরা করবে অহংকার বশে তুমি চলাফেরা করবে না, তুমি নম্র ভদ্রতার সাথে কি তুমি চলাফেরা করবে। এটা শিক্ষা দেওয়ার তো কার দায়িত্ব? কার? এটা হচ্ছে বাবা মার দায়িত্ব যে তুমি যারা মুরব্বী রয়েছে তাদেরকে সম্মান করবে, সালাম দিবে। হ্যাঁ, এগুলো পরিবার থেকেই বাচ্চারা শিখে উঠে। কিন্তু আজকে এই পারিবারিক বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য আজকে পশ্চিমা বিশ্ব সহ আপনার অমুসলিমরা আজকে মুসলিম দেশে তারা বিভিন্ন এনজিও নামে আমাদের পরিবারগুলোকে ধ্বংস করার জন্য তারা একের পর এক আপনার কি পায়তারা করছে, বিভিন্ন আপনার ষড়যন্ত্র করে আমাদের পরিবারগুলোকে তছনছ করে দিচ্ছে এবং একের পর এক তারা মুসলিমদেরকে বিভিন্ন আপনার ফাঁদে ফেলে তারা আজকে মুসলিমরা আজকে বিভিন্ন ষড়যন্ত্র আজকে শিকার হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সতর্ক এবং সাবধান হয়ে আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত তাদেরকে করতে হবে, তাহলে আমরা কল্যাণ ইহকাল এবং পরকাল উভয় জগতে আমরা কল্যাণ এবং মুক্তি পেতে পারি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বিশেষ করে আমি বলবো যে লোকমান আলাইহিসসালাম তিনি যে শিক্ষা দিয়েছিলেন সন্তানকে তার মধ্যে এটাও ছিল যে তুমি কি করবে, তুমি দাম্ভিকতার সাথে চলবে না, অহংকার করবে না, এবং তুমি কি নম্র ভদ্রতার সাথে এই পৃথিবীতে তুমি চলবে। তা আমরাও আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে একজন মুসলিম আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলবে। হ্যাঁ, এটা একজন মুসলমান অপর মুসলমানের কি ছয়টি অধিকার রয়েছে, হক রয়েছে যে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শিখিয়ে দিয়েছেন যে ছোটরা বড়দেরকে সালাম দিবে। হ্যাঁ, এবং পায়ে হেঁটে ব্যক্তি আপনার চলন্ত ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে এবং আরোহী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, বিভিন্ন দিক নির্দেশনা আছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে তিনি শিক্ষা দেওয়ার জন্য তিনি ছোট বাচ্চাদেরকে কি করেছেন, সালাম দিয়েছেন। যে হাদিসে এসেছে যে আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কতিপয় কিছু বালকের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন, আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিলেন। তো আমরা খালি বড়রা ছোটদের থেকে সালাম পাবো এই অপেক্ষা না করে তাদের শিখানোর জন্য আমরা কি করবো, তাদেরকে সালাম দিব, যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন, তাহলে তারাও আমাদের কাছ থেকে কি এই জিনিসটা শিখতে পারবে। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, যখন বাচ্চারা খাবার গ্রহণ করবে তখন তাদেরকে আপনার খাবার গ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে এই শিক্ষা দেওয়া উচিত যে তোমরা কি করবে, ডান হাত দিয়ে খাবে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বর্ণনা করেছেন যে যে তোমরা ডান হাতে তোমরা খাও এবং ডান হাতে তোমরা পান করো, কারণ কি তোমার বাম হাতে শয়তানরা কি করে পান করে এবং ভক্ষণ করে। যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন বালককে লক্ষ্য করে উদ্দেশ্য করে তিনি বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লা, হে বৎস তুমি কি করো, ডান হাতে খাও, বিসমিল্লা বলে খাও এবং ডান হাতে খাও এবং তোমার পার্শ্ব থেকে নিকটবর্তী তুমি যেখানে আছো সেখানে তুমি খাওয়া শুরু করো। তো এই শিক্ষাগুলো আমাদের পারিবারিক ভাবে এবং আমাদের পিতামাতার কি এই শিক্ষাগুলো দেওয়া উচিত। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই জিনিসটাও শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন এই সন্তানদেরকে নিরাপত্তা দান করার কথা বলা হয়েছে। কারণ এই সন্ধ্যার সময় শয়তানরা কি করে, এই পৃথিবীতে তারা বিচরণ করে, অর্থাৎ এই সন্ধ্যার মাগরিবের মুহূর্তে শয়তানরা এই পৃথিবীতে বিচরণ শুরু করে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ইজা কানা জুনহুল লাইল, যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তোমরা কি করবে, আও আমসাইতুম, অথবা তোমরা সন্ধ্যা করে ফেলবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে আটকে রাখো, অর্থাৎ ওই সময় তোমরা ছেড়ে দিও না, ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে রাখো, তাদেরকে ধরে রাখো। কারণ যে ফাইন্না শয়তানা, কারণ এই সময় শয়তানটা কি করে, তারা জমিনে বিচরণ করে এবং চলাচল শুরু করে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে
শয়তানরা এই আপনার এই জমিনে তারা চলাচল শুরু করে, অথবা এই সূর্য যখন ডুবে যায় ওই ডুবার মুহূর্তে তোমরা তোমাদের সন্তানদেরকে আবদ্ধ করে রাখো, ধরে রাখো, যখন এই মাগরিব বা সূর্য অস্ত যাবে তার কিছুক্ষণ পরে তোমরা আমাদের তোমাদের সন্তানদেরকে ছেড়ে দাও, কারণ এই সময় শয়তানরা কি করে এই বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এটা সুন্দরভাবে তিনি শিক্ষা দিয়েছেন। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, এই সন্তানদেরকে এই যে চুম্বন করা, এটাও হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালোবাসার বহিঃপ্রসা প্রকাশ, এটা তিনি শিক্ষা দিয়েছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন এবং তার পাশে আকরা বিন হাবেস নামে একজন সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে বসে আছেন। যে হাদিসটি আবু হুরায়রাতে বর্ণিত যে তিনি বলেন যে কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসান বিন আলীকে তিনি কিছু চুম্বন করলেন। ওয়া ইনদাহু আকরা বিন হাবেস, আর ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লামের কাছে আকরা বিন হাবেস নামে একজন সাহাবী তিনি বসেছিলেন। তো আল্লাহ রাসূল যখন এই চুম্বন করলেন, ফাকাল আল আকরা ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, তখন আকরা বিন হাবেস বলছেন যে আমার 10-10টি সন্তান রয়েছে, কিন্তু আমি কোনোদিন আমার এই 10 জন সন্তানকে কাউকে আমি চুম্বন করিনি, তাকে আমি চুম্বন দিনই ভালোবাসার এতে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার দিকে তাকালেন এবং ফানাজারা ইলাই, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন এবং তাকে বললেন যে মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়াপ্রাপ্ত হয় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি আপনি দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি করবেন, দয়া করবেন। অথবা সন্তানদেরকে আপনার ভালোবাসা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তাদেরকে চুম্বন দেওয়া, এটা কি ইসলাম শরীয়ত সম্মত, এটা দেওয়া বৈধ রয়েছে। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, তা আমি বলবো যে এই সন্তান সন্ততি এর কারণে যাতে আমি কি দিন থেকে আমরা দূরে সরে না যাই এবং অহংকার বশত আমাকে যাতে এই দুনিয়ার বিষয়গুলো যাতে আমাকে দুনিয়া দিন থেকে দূরে সরিয়ে না দেয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। কারণ এই সন্তান সন্ততি টাকা পয়সা এগুলো আপনাকে যাতে আমাকে যাতে অন্ধ না করে ফেলে, কারণ এগুলো কোনো উপকারে আসবে না কিয়ামতের কঠিন মুহূর্তে যদি আপনি সেগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন যে ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইয়াউমালা ইয়ানফাউ, যে সেই দিন আপনার কোনো উপকারে আসবে না মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ টাকা পয়সা এবং সন্তান সন্ততি সেই কিয়ামতের কঠিন মুহূর্তে কোনো কাজে আসবে না আপনার ধন সম্পদ টাকা পয়সা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু হ্যাঁ সেই ব্যক্তির আপনার সেই কি হবে উপকার লাভ হবে, যে ব্যক্তি পরিষ্কার হৃদয় নিয়ে পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। অর্থাৎ আপনার সন্তানকে আপনি উত্তম তারবিয়ত দিয়ে আদর্শ দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন এবং তাদেরকে ওইভাবে এই সন্তান আছে আপনার 10 জন, আপনি জুলুম করে অন্যর সম্পদ দখল করলেন, অন্য সন্ত্রাসের জন্য সন্তানকে লেলিয়ে দিলেন, এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্যত্রে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে সেই দিন এমন একটা অবস্থা হবে কিয়ামতের কঠিন মুহূর্তে যে সেই দিন মানুষের থেকে তার ভাই পলায়ন করবে, আপন ভাই ভাইকে চিনবে না, পলায়ন করবে, এবং ওয়া উম্মিহি ওয়া আবি, এবং পিতামাতা সন্তান সন্ততি কাউকে চিনবে না, পলায়ন করবে তারা। তেমনি ভাবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান সন্ততি কেউ কারো কাজে আসবে না সেই দিন, যার যার আমল নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে, যে সন্তানের জন্য আজকে আপনি এত গাড়ি বাড়ি টাকা পয়সা আপনি অঢেল সম্পত্তি আপনি গড়ে তুলছেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না যদি আপনি এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করেন এবং সঠিকভাবে বণ্টন না করে থাকেন। আমরা এমনও আমরা বাবা মা দেখি, এমনও দাম্পত্য দেখি যে যারা একজন সন্তানকে বেশি ভালোবাসে এই জন্য ওই সন্তানের জন্য একটা সম্পদ দিনে জীবিত থাকা অবস্থায় তাকে আপনার কি লিখে দেয়, অন্য সন্তানকে বঞ্চিত করা হয়, এটাই সম্পূর্ণ নিষেধ। এভাবে কোনোভাবেই আপনার কাম্য নয় যে আপনি একজন সন্তানকে বেশি ভালোবাসেন, তাকে আপনি বেশি সম্পদ দিবেন, অন্য সন্তানকে আপনি মাহরুম করবেন, বঞ্চিত করবেন, এটা কোনোভাবে কাম্য নয়। একদা এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাক্ষী হন যে আমি আমার অন্য সন্তানকে এটা আমি তাকে ই করতে চাই, দান করতে চাই, লিপিবদ্ধ করে দিতে চাই, আপনি সাক্ষী হিসেবে থাকুন।
আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার অন্য সন্তানকে এই পরিমাণ দিয়েছো? আল্লাহ রাসূল কি সে ব্যক্তি বলল, না আমি দিই নাই। আল্লাহ রাসূল বললেন যে আমি এটা সাক্ষী হতে পারবো না। অতএব আমাদের সাবধান এবং সতর্ক হওয়া উচিত যে কোনোভাবেই যাতে আমরা সন্তানদের প্রতি বৈষম্য না করি, সকল সন্তানকে এক চোখে আমরা একভাবে দেখব এবং ওইভাবে তাদেরকে আমরা সম্পদ তাদেরকে দিব, কাউকে কম দেব, কাউকে বেশি দিব, এটা যাতে কোনোভাবে না হয় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বর্তমান সময়ে আপনারা দেখছেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যে অঢেল সম্পত্তি আপনি কি রেখে যাচ্ছেন সন্তান সন্ততিদের জন্য, পরবর্তীতে আপনার এই মৃত্যুর পর এই সন্তান সন্ততি তারা তাদের এই সম্পদ সুষ্ঠুভাবে বণ্টন করার জন্য বাবা মার কি লাশ দাফন করতে দিচ্ছে না? আগে কোথায় কোন সম্পত্তি আছে সেগুলো আগে ভাগ বাঁটোয়ারা হবে, তারপরে দাফন কাফন হবে, এরকম অহরহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সম্পদ, টাকা পয়সা আপনি জীবিত থাকা অবস্থায় দিনের পথে আপনি কি করুন, ব্যয় করুন এবং ওইভাবে আপনি ইসলামের কাছে আপনি ব্যবহার করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার এগুলো কাজে আসবে। সম্মানিত উপস্থিতি, যদি একটা পরিবারে একজন খারাপ সন্তান থাকে তাহলে তার দুনিয়াতেই তার জন্য কি জাহান্নাম শুরু হয়ে যায়। অতএব এই জন্য আমাদেরকে সন্তানদেরকে এখন থেকে উত্তম শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তোলা উচিত। একজন পরিবারে যদি একজন মাদক সেবক সন্তান থাকে তাহলে সে পরিবার, সে এলাকা, সে সমাজ পুরোটাই ধ্বংস হয়ে যাবে। আজ গতকালকের ঘটনা ময়মনসিংহের ফুলপুরে আপনার এই সন্তান বাবার কাছে মাদকের টাকা নেওয়ার জন্য অনেকবার সে করেছে, বাবাকে নির্যাতন করেছে, বাবা দিয়ে গেছেন কিন্তু গতকালকে তিনি আর দেননি, এই জন্য সে বাবাকে চাকু দিয়ে হত্যা করা হয়েছে বলে নাউজবিল্লাহ। যে এইরকম অহরহ ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই কিছুদিন আগে এক বাবা তার অনেক কষ্টের কারণে তার সন্তানকে নিজে হাতে হত্যা করেছে, এটা ইসলামে আপনার কি বৈধ নয়। কিন্তু এই যে এইভাবে যে সন্তানরা আপনার বর্তমান সময়ে তারা মাদক সেবী বিভিন্ন সন্ত্রাসের সঙ্গে, বিভিন্ন জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, বিশেষ করে এই কিশোর গ্যাংয়ের ভয়াবহতা এমন ভাবে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে যে আজকে কিশোর গ্যাংয়ের কারণে আজকে এই মুরব্বীরা আর যারা আজকে ভালো মানুষ সমাজে তারা আজকে মুখ খুলে কথা বলতে পারছে না। আজকে এই কিশোর গ্যাং যেখানে সেখানেই তারা নির্যাতন চালাচ্ছে, মানুষ হত্যা করছে, নারী নির্যাতন করছে, এমনকি আপনার একের পর এক তারা খুন করে চলেছে। বর্তমান সরকার মাঝে মধ্যে উদ্যোগ নিচ্ছে, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রত্যেকটা পরিবারকে এই বিষয়ে তার সন্তান কোথায় যায়, কি করে, কোন বন্ধুর সাথে উঠা বসা করে, এগুলো দায়িত্ব হচ্ছে পিতা মাতার। কারণ আমরা যদি এখন যদি আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গড়ে না তুলতে পারি, আমাদের ভবিষ্যৎ আরো অন্ধকার রয়েছে, আমাদের সমাজ আরো রসাতলে চলে যাবে। এই জন্য এখন থেকে সন্তানকে দিনই শিক্ষায়, কোরআনের শিক্ষায় গড়ে তুলুন। মদের ভয়াবহতা সম্পর্কে ইসলাম অনেক আগে জানিয়ে দিয়েছে, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আমাদের এই দেশকে অকার্যকর করার জন্য বিভিন্ন রোড দিয়ে তারা এই মাদক আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে, এবং মাদকের মাধ্যমে যদি যুবকদেরকে আপনার কি করা যায় তাদের হাতে নিতে পারে, তাহলেই তো তারা এই দেশটাকে তারা নিতে পারে। এই জন্য এই মাদক থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের যুবক যুবতীদেরকে অবশ্যই রক্ষা করতে হবে, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এই জন্য সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে, বাবা মাকে আরো সজাগ সচেতন হতে হবে এবং ওইভাবে সন্তানদেরকে গড়ে তুলতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলি যে সন্তান আমাদের মৃত্যুর পর আমাদের কাজে হওয়া কাজে আসবে এবং সুসন্তান হিসাবে পরিগণিত হবে। যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিয়াদুলা। যে আল্লাহ রাসূল বলছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল চালু থাকে, তার মধ্যে একটি হচ্ছে সাদাকা জারিয়া, আরেকটি হচ্ছে উপকারী জ্ঞান, আর তৃতীয় নাম্বার হচ্ছে সুসন্তান, নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান করে যান যে আপনার মৃত্যুর পর আপনার ছবি টাঙ্গিয়ে রাখবে, এই এমনটি না, আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার কাফন দাফনের ব্যবস্থা করবে, আপনার জানাজার সুব্যবস্থা করবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এইগুলি দোয়া করবে। এই সন্তান গড়ে তুলুন, ইনশাআল্লাহ আপনি উভয় জগতে সফল পিতা হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই
সন্তান লালন পালনে ইসলামের দিক নির্দেশনা মেনে চলার সর্বপ্রথম আমাকে তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরি হাকীম। আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত তো উপস্থিতি, আমরা এখন শাওয়াল মাসে আমরা এখন অবস্থান করছি। আমরা কিছুদিনের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে আমরা আমাদের সে পবিত্র মাহে রমাদান আমরা পালন করেছি। সে একটি ইবাদতের মাস ছিল, আমরা প্রশিক্ষণ নিয়েছি প্রায় এই এক মাসের প্রশিক্ষণ, যাতে আমরা 11টি মাস যাতে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সে শিক্ষায় কিন্তু আমরা নিয়েছি। অতএব রমাদান বিদায় নিয়েছে, বিধায় আমরা ইবাদত ছেড়ে দিব, আমরা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলবো, এমনই যাতে না হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি তোমার রবের ইবাদত করো তোমার মৃত্যু আসা পর্যন্ত। অতএব রমাদান চলে গেছে, ইবাদত ছেড়ে দিব এমনটি যাতে না হয়। বিশেষ করে এই শাওয়াল মাসের যে 6টি সিয়ামের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে মান সাওমা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালনের পরপরই এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে সে যেন সারা বছর সিয়াম পালনের সওয়াব পেল। তো এই যে সম্পূর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করে দিয়েছেন, এটা যাতে আমরা কোনোভাবে হাতছাড়া না করি, এজন্য সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আরেকটি আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা বোনদের উদ্দেশ্যে একটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে যদি মহিলারা ইজাকানাল মারা, যদি মহিলারা কি করে, তারা তাদের পাঁচ ওয়াক্ত সালাত যদি তারা নিয়মিত তারা যদি আদায় করে, ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, যদি মহিলারা তাদের পাঁচ ওয়াক্ত সালাত ওরা টাইম মতো সময় মতো তারা আদায় করে এবং তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্যশীল হয়, তাহলে তাদেরকে বলা হবে যে তোমরা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই যে হাদিসে যে বিষয়গুলো বলা হয়েছে, পাঁচ ওয়াক্ত সালাত এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীদের আনুগত্য, এগুলো যাতে আমরা যথাযথভাবে করি। এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, তিনি মহিলাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে হে মহিলা সকল, তোমরা বেশি বেশি করে দান এবং সাদাকা করো, কারণ আমি তোমাদেরকে দেখলাম তোমাদের অধিকাংশ হচ্ছে জাহান্নামী, কারণ তোমরা স্বামীদের অবাধ্য হও এবং তোমরা বেশি পরচর্চা গীবত পরনিন্দায় তোমরা বেশি ব্যস্ত হও। এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আমরা এই বিষয়গুলো গীবত পরচর্চা থেকে বেঁচে থাকবো এবং স্বামীদের আনুগত্যশীল আমরা আনুগত্য স্বীকার করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তিনি যে দান সাদাকার কথা বলেছেন, সেক্ষেত্রে আমরা সকলেই এবং দান এবং সাদাকার মাস রমাদান মাসে আমরা দান করেছি এবং এই ধারা যাতে আমরা সারা বছর অব্যাহত রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকে আমাদের মধ্যে অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে শেফায়ে কামেলা আজালা দান করুন, আমিন। অনেকে আমাদের মধ্যে ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। অনেকে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদকে দূরীভূত করার তৌফিক দান করুন, আমিন। অনেকেই আমাদের মধ্যে অসুস্থ রয়েছেন, অনেকে বিদায় নিয়ে চলে গেছেন আমাদের আত্মীয় স্বজন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে প্রশস্ত করে দিন, তাদের কবরকে আলোকিত করে দিন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।
এবং সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সেই ফিলিস্তিন ভাই বোনদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন। আল্লাহ মানসুরুল মুজাহিদিন ফি ফিলিস্তিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমুলিস সালাহ। একজন মুসাফির আছে, আপনারা যে যা পারেন।